Ja! আমাকে যারা উপহাস করছো তাদের প্রতি আমার দয়া হচ্ছে। আমি তোমাদের সবার মাথার উপর উদিত হওয়া কালকে দেখতে পাচ্ছি। শাস্ত্রে বলা আছে, বিনাশকালে বিস্তৃত বুদ্ধি আপন বিনাশের দিকে যাওয়া প্রাণীকেও যদি ভগবান কল্যাণের কথা শোনাতে আসেন তখন আপন অহংকারে মদমত্র ওই প্রাণীও ভগবানকেও পাগল ভাবতে থাকেন, আর আপন দুর্বুদ্ধিকেই সর্বশ্রেষ্ঠ মনে করে আপনাদের মতো হাসতে হাসতে আপন বিনাশের গর্বে ডুবে যেতে থাকে। প্রত্যেক প্রাণীরই এটা প্রথম ধর্ম, যতদিন জীবিত থাকবে আত্মসম্মান নিয়ে থাকবে, কারণ আত্মসম্মান ছাড়া জীবিত থাকাকে বেঁচে থাকা বলে না, এর থেকে তো মরে যাওয়াই উত্তম। দ্বিতীয়ত, নীতি অনুসারে ভরা সবাই কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা তাকে মৃত্যুদণ্ড দেবার সমান, অর্থাৎ আজ থেকে সব প্রকারই আপনার জন্য আমি মৃত। আপনার আর আমার কোনো সম্বন্ধই অবশিষ্ট রইল না। এখন আপনার আজ্ঞা অনুসারে আমি আজই লঙ্কা ছেড়ে চলে যাব অন্য কোথাও। যাবার সময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, ভগবান যেন আপনাকে সুবুদ্ধি দেন।